মেয়েরা নষ্ট হয় কোথায়? ঘাটে আর হাটে। নষ্ট বলতে কি বলুন তো? এই মাথাটা নষ্ট হয় ঘাটে যদি যায়। তো স্বামী একাই খাটবে আর তুই খেটে খেটে মরবি, আর তোর দেওয়ারটা বসে বসে খাবে, খুব খারাপ দিদি। এখন থেকে ব্যবস্থা নেই নিলে ঘাটে ন, কথাটা ঠিক বলেছি। আর হাটে নষ্ট হয় কেন বলুন তো? মেয়েদের রোজগার করতে যেতে হয় এখন। ছেলেটাকে কাজের মেয়েকে বলে, দিদি এ বোতলের দুধ দিলাম সারাদিন দাও, বিকালে এসে আমি বুকের দুধ দেবো, কারণ কাজ আমাকে করতে হবে ছেলেকে মানুষ করতে গেলে। ছেলেকে ওই যে ছোটতে বোতল ধরাতে শিখলো, বড়তে ছেলে আর বোতল ভুলতে পারলো না। অপর একবার বাস্তবটাকে তুলে ধরছি, নষ্ট কেন হয় এদিকে দিকে কিরকম নষ্ট হয়? মতি কিন্তু স্বামীর প্রতি থাকে না। অনেকে বলে কি, অনেকে আমাকে এসে বলে, প্রদীপ বাবু আপনি তো অনেক কথা বলেন, একটি ব্যবস্থা করুন। বলে কি, আমার স্ত্রী আমার দিকে ভালো করে ব্যবস্থা নেই না, তাকাই না, কেমন যেন এমন কী করে তাকাবে। আসলে ব্যাপারটা বাবা বলে দিই আপনাদেরকে, দেখবেন মালা বদল হয় না, জোরে বলুন হা না না। দেখবেন মালা বদল হয় বিয়ের সময়, তখন দেখবেন মেয়েটি ছেলেটি ছেলেটি মেয়েটি গলায় পড়াচ্ছে, মেয়েটি ছেলেটি গলায় পড়াচ্ছে, ওটা শুভক্ষণ শুভদৃষ্টি, ওইরকম দৃষ্টি শব্দ কম শুভদৃষ্টি। যখন মেয়েটি ছেলেটি গলাতে পড়াতে যাচ্ছে মালাটা, তখন দেখবেন ক্যামেরাম্যান থাকে না, এইদিকে 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 তাকানোর কথা কার দিকে ছিল? স্বামীর দিকে তাকানো কথাই বলুন তো। শুভদৃষ্টি কার দিকে হলো? আর তাকাই, তারপর বিয়ের পরে খালি কি করে তাকাবে দাদা? আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম কি, বাঁকুড়াতে বাঁকুড়াতে কিন্তু একটা জিনিস নাই, কি বলুন তো? এরকম পার্টি নাই। আছে বলছে, আছে বলছে, মানে টেস্ট সব জায়গায় টেস্ট করে দেখি, যখন বলি এখানে কেউ নেই, তখন মায়েরা বলে দেখবেন রাত বাড়লে দেখবেন কি অবস্থা হয়। তো কিছু মনে করবেন না, বাঁকুড়াতে এরকম পার্টি নাই বলা ভুল। আসলে পার্টি তৈরি হচ্ছে কেন বলুন তো? আগেকার মেয়েদের নিয়ম ছিল মেয়েরা ঘরের বাইরে যাবে না, ছেলেরা ঘরে থাকবে না, নাকি বাবা? শাস্ত্রের নিয়ম বলছে বা আগেকার পরিবেশের নিয়ম হচ্ছে যে পুরুষ মানুষ ঘরের বাইরে থাকবে, ঘরে থাকবে না কেন, রোজগারের জন্যে, আর মেয়েরা ঘরের বাইরে যাবে না। আবার কিছু মনে করবেন না, বাস্তবকে তুলে ধরলে বলি, দুর্গা পুজোর সময় দেখবেন, কিছু মনে করবেন না, দুর্গা পুজোর সময় মায়েরা যখন দেখবেন সপ্তমীর দিনে মা দুর্গা আসে, জোরে বলুন হা না না, সেদিন ঢাক ঢোল বাজায় আনন্দ করে আনি। আচ্ছা মা দুর্গা বিদায়ের দিনে আমাদের কী করা উচিত? একটু চোখের জল ফেলা উচিত, জোরে বলুন হা না না। এখন হ্যাঁ বলছেন, আমাদের ছেলেমেয়েরা এমন ডিজে বাজাচ্ছে, মা কৈলাস পর্বতে গিয়ে বলছে স্বামী এবছর গেলাম পরের বছর যাওয়ার চান্স নাই। তখন দূর স্বামী বলছে তোমার কোনো অসুবিধা নাই, এবার মানুষ প্যান্ডেল দেখতে যাবে, শুধু শুধু ভেতরে থাকবে, লোকে প্যান্ডেল দেখে চলে আসবে। বলুন তো এখন বুকে হাত দিয়ে প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? ওই ব্যবস্থাটা ওই জন্যে হলো, ডিজে বাজানোর জন্য। কেন মা ভয়ে প্যান্ডেলে ভেতরে কেউ দুর্গা দেখতে যায় না, কেমন হলো কি না কাটিং দেখতে যায় না, খালি প্যান্ডেলে আলো দেখে চলে এলো। আবার কত লজ্জার ব্যাপার, আমাদের হিন্দু সমাজে অনেকে ঠাট্টা করে আমাদের আঙুল দেখায়, অন্যান্য ধর্মের লোকরা ঠাট্টা করে বলে কি হচ্ছে আপনাদের সব, বলে কি আই দেখুন, বলে কোথায় না একটা প্যান্ডেলের নিচে দেখতে পাচ্ছি শিব চালাচ্ছে স্কুটার আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। না না না, হাসি নয়, এগুলো লজ্জা করা দরকার। আমরা ধর্মটাকে কত নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা কি ফ্যাশন, এটা কি থিম? আমরা থিম বানাতে গিয়ে নিজেদেরকে জোকার বানিয়ে দিচ্ছি, ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি, এইদিকে আমরা তাকাচ্ছি না। কালী পুজোতে আর শ্যামা সঙ্গীত বাজে না, কালী পুজোতে শ্যামা সঙ্গীত বাজে না, বড় বড় পুজোতে ভালো ভালো সঙ্গীত হয় না, এখন যত নোংরামি গান আছে সব কিছু হয়। আর দেখবেন একটা জিনিস কি উঠেছে, 10-12টা ডিজে নিয়ে ঢিসটাক ঢিসটাক, কি যে অসুবিধা, বুকের যা অসুবিধা হয়, অহংকার। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? 18 দিন। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। হেরেছিল কে? 100 ভাই। ভালো করে শুনবেন, যখন পঞ্চপাণ্ডব জিতে গেল তখন কৃষ্ণ পিসি কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই ভক্তিমতী মায়েরা বলুন তো, ছেলে যদি কাজে যায় মাকে যদি বলে মা আমি যাই, মা কি বলে? খোকা যাই বলতে নেই, কি বলতে হয় জোরে বলুন?
জোরে বলুন আসি। কৃষ্ণ প্রত্যেক দিন কুন্তিকে প্রণাম করে যাওয়ার সময় বলে পিসি আমি আসি, আজকে বলছে যাই। সঙ্গে সঙ্গে কুন্তি কৃষ্ণর হাত দুটো ধরে বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর আমার কাছে আসবি না। কেন বাবা, কেন কেন পিসি কেন? অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না আমার কাছে। তবে কৃষ্ণ যেটুকু বুঝলাম বাবা, তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নস। তাহলে যার চারখানা গাড়ি আছে, দশখানা বাড়ি আছে, তার ভগবান নই। হৃদয়টাকে কেউ যদি কাঙ্গাল করতে পেরেছে ভগবান তার হয়েছে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দুলো সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণচরণ পাওয়া যায়। এত বড় জনক রাজা যে বাড়িটাতে বাস করতো, যে বাড়িতে শুয়ে থাকতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, অহংকার নাই, গোবিন্দ সোনার প্রতি মন দিয়ে বসে আছে। দু চার ভরি সোনা হলে আমাদের কত অহংকার হয়ে যায়, আমি সোনার মালিক, টাকার মালিক। কিন্তু জনক রাজা ঋষি হলো কেন, রাজা থেকে ঋষি কেন? এত সোনা দানা টাকা পয়সা মন কিন্তু গোবিন্দের কাছ থেকে সরে নাই বাবা। এই জন্য বলছে তুই কাঙ্গালের ভগবান, যে তোকে আহাকার করে ডাকতে পারে, হৃদয়টা কাঙ্গাল করতে পারে। কি করে বুঝলে পিসি? শুনে রাখ, যখন পঞ্চপাণ্ডব রাস্তা রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি, এখন যখন তারা রাজা হয়ে গেল, রাজত্ব পেয়ে গেল, তুই পালিয়ে চললি, এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নস, তুই ভিখারির ভগবান। তবে কৃষ্ণ আমি জীবনে তোর কাছে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাইবো, তুই দিবি কি বলো পিসি? কি আগে দিবি বল? তোমার ওই রাতুল চরণে, রাতুল চরণে একবার আমায় প্রণাম। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ জীবনে কোনো জিনিস চাই নাই, যাবার সময় তোর ওই যুগল চরণে একবার আমাকে প্রণাম করতে। এই শুনবেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল, পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা, পিসি মানে মা, ছেলে হয়ে মাকে প্রণাম করবে কি করে? আমি তো তোকে প্রণাম করি নাই, প্রণাম করছি কাকে জানিস? আমি প্রণাম করছি তুই পুরুষ বলে। কেন, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, জগতে কেউ পুরুষ নয়, ওরে ওরা শুধু পুরুষ, তুই যে পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তাই তোর চরণে প্রণাম জানালো। আর একটা কথা বাবা, তোকে কেউ চিনতে পারলো না, আমিও চিনতে পারলাম না। কৃষ্ণ চালাকি করেছে, পিসি তুমি চিনতে পারবে কি করে, তোমার বয়স হয়ে গেল তো, তোমার চোখ খারাপ হয়ে। চুপ কর কৃষ্ণ, আমাকে ঠাট্টা করবি না, আমার চোখ খারাপ হয়েছে, আমি তোকে চিনতে পারছি না ওই জন্যে। তোকে চিনতে পেরেছিল তোর মা যশোদা, সামান্য নবনীর জন্যে গাছে বেঁধে রেখেছিল তোকে। তোকে চিনতে পেরেছিল তোর পিতানন্দ, বাধা যুগল মাথায় তুলে দিয়েছিল, তোকে কেউ চিনতে পারে নাই। তোকে চিনতে পারে না আরেকজনকে, তোর পিসির ছেলে শিশুপাল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেখানে বসে আছেন, শিশুপাল হচ্ছে কৃষ্ণের একটা পিসির ছেলে। তার যখন জন্ম হয়েছিল তিনটে চোখ চারটা হাত হয়েছিল। এখন দেখুন, আপনাদের এই গ্রামে যদি কোনো একটা ছেলে তিনটে চোখ চারটা হাত হয়, আপনার কী করবেন? সবাই বলবেন এক কাজ করি, মা হয়েছি তো, রাক্ষসে জন্ম দিয়েছি, জঙ্গলে ফেলে দিই। শিশুপালের মা দেখলো তিনটে চোখ চারটা হাত, এমন ছেলে দেখা যায় না, সবাই দেখতে আসবে, ঠাট্টা করবে, কেমন ছেলের মা তুমি, আমি জঙ্গলে ফেলে দেবো। অন্ধকার রাত্রিতে জঙ্গলে ফেলতে গেল, আকাশবাণী হয়ে গেল, মা তোমার ছেলেকে তুমি ফেরত নিয়ে যাও, তোমার ছেলেকে তুমি ফেরত নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে দুটো হাত একটা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। সবাই দেখতে গেল, শেষে কৃষ্ণ বলল আমি যাব দাদা বলাই, চল। সবাই গেল, কিচ্ছু হলো না, কৃষ্ণ যেন চোখ উঠাই পা দিয়েছে। শিশুপালের মা জানতো একে দেখার সঙ্গে সঙ্গে যার তিনটে চোখ, আহা, একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, তারই হাতে তার মৃত্যু হবে। কৃষ্ণ বলছে শিশুপাল তাকিয়েছে, একটা চোখ আর দুটো হাত খসে পড়ে গেছে। শিশুপালের মা জানতে পেরে বলল, কৃষ্ণ কি আমি তোর কে পিসি, এ তোর কে
দে কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল পিসি দেব, আইন যেমন আছে ফাঁক তেমন আছে, 100 অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেব না। যখন দেখবেন রাজ্য যজ্ঞ করলো ধর্মরাজ যুধিষ্ঠির, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না শিশুপাল, নানা রকম কুকথা বলতে এলো, কে লাম্পট? যে ব্রজকবিদের বসন চুরি করে সে সভাপতি, যে ব্রজকবিদের ননি চুরি করে সে সভাপতি। কৃষ্ণ বলছে বলে যা তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। 100 বলা হয়ে গেছে, 101 হয়ে গেছে, আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। তখন কৃষ্ণের এই আঙুলটা কেটে গিয়েছিল, সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল। কৃষ্ণ বলল দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল বাবা সবাই জানেন? এদিকে তাকান, যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে তখন দেখবেন দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদমুনি কৃষ্ণকে বলছে, প্রভু তুমি দেখতে পাচ্ছ না, অসহায় নারী তোমাকে ডাকছে, এক হাতে কাপড় ডাক তুলেছে, এক হাতে কাপড় ধরেছে, এক হাতে তোমায় ডাকছে, তুমি ব্যবস্থা করো। ভগবান বলল, দ্রৌপদী পরীক্ষা, আমি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে, যে দুহাত তুলে ডাকে না সে আমার কৃপা কোনো দিন পাই না। যেই না দ্রৌপদী দুহাত তুলে বলেছে, যা কিছু আমার সকলই তোমার, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ তুমি, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সবাই তাকাবেন আমার দিকে, এই জায়গায় সবাই তাকাবেন। শুধু দুর্যোধন কাপড় টেনেছিল তা নয়, দুঃশাসনও টেনেছিল, সবাই এক এক করে টেনেছিল। দুর্যোধন কাপড় টানল, ভাই আমি ক্লান্ত হয়ে গেলাম, এবার তুই টান। দুঃশাসন কাপড় টানছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, দাদা আমার জল তৃষ্ণা পেয়ে গেল, আমি আর পারছি না, এবার তুমি টানো। যখন দুর্যোধন টানছে, দুঃশাসন ভেতরে জল খেতে গেল, চমকে গেল, 100 ভাইয়ের স্ত্রী, কারো শরীরে কাপড় নাই, সবাই উলঙ্গ হয়ে চুপচাপ বসে জিজ্ঞেস করছে দুঃশাসন তার স্ত্রীকে, হ্যাঁ গো এই অবস্থা কে করলো, আমার তো জল তৃষ্ণা বন্ধ হয়ে গেল, তোমাদের কাপড় কই? দুঃশাসন স্ত্রী বলল, এর জন্যে দায়ী কেউ নয়, তুমি আর তোমার দাদা। বলে কেন? বলে কেন? দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী বস্ত্র চাইছে, গোবিন্দা তো বস্ত্র পাবে কোথায়, আমাদেরগুলোকে টানছে আর দ্রৌপদীকে জোগাড় দিয়ে। এর থেকে কি শিখলেন? যদি অপরের অমঙ্গল কেউ চাই, তবে নিজের অমঙ্গল আগে হয়ে যায়। এ কি আছিস, একটু জল নিয়ে আয় তো। মুকুন্দ কীর্তন গাইছিল, আমার দিকে তাকালো, অজ্ঞান হয়ে গেল, একটু জল নিয়ে আয় তো। যেই না মুকুন্দকে জল দিয়েছে, মুকুন্দ জেগে উঠেছে। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তোমাকে যখন পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি মুসলমান আমি হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে, তোমার মহুরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি সবাইকে জীবনে সত্য কথা বলি, কাউকে মিথ্যা কথা বলি না, আজ তোমাকে মিথ্যে কথা বলবো, মনে মনে ভাবলো কবিরাজ। আমি সবার চিকিৎসা করি তো, সবার রোগ ভালো হয়ে যায়, আমার একটা রোগ আছে। কী রোগ আছে তোমার? মৃগী মৃগী মৃগী। চুপ করো। নবাব বলো, চুপ করো, আমার রাজ্যে একটা নিয়ম আছে, একে যে মিথ্যে কথা বলে তার জীবটাকে আমি টেনে ছেড়ে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, আমি তোমাকে কিছু করলাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মিগির হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে ভুল করেছিলাম। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস হয়। তবে মুকুন্দ তুমি শ্রীখণ্ডে চলে যাও, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে অভাব না। ঈশ্বর যা করে তা
মঙ্গলের জন্য অভাব ছিল লিখে দিল, তবে এই হতভাগ্য নবাবের কিছু হলে দেখে দিও। মুকুন্দ সরকার বলল আমি তাহলে আসি, বলে যাও। মুকুন্দ যাচ্ছে বাড়ির দিকে, আর যেতে যেতে গাই মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী চিৎকার করে বলল এ কি আমার হলো গো, এ কি আমার হলো। সর্বাঙ্গ যেন চলে যাই, চলে। স্বামী মুকুন্দ সরকার বললো কি হয়েছে তোমার? আমি সারা বাংলার চিকিৎসা করেছি, তোমার রোগ ভালো করতে পারবো না, অহংকার। উনি ভুলেই গেলেন যে মহাপ্রভুর কৃপা আমি চিকিৎসা করার ক্ষমতা পেয়েছিলাম, উনি ভুলেই গেলেন, অহংকার জন্মে গেল। ভগবান বললো তোর স্ত্রীকে রোগটা দেবো, তুই ধরতে পারিস কিনা দেখি। স্ত্রীর মধ্যে কঠিন রোগ দিল, স্বামী তুমি যেদিন থেকে গেছো আমার চোখ জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, আমি ভালো করে দেখতে পাই না, কেন এমন এমন হয়, আমার কিছু ব্যবস্থা করো। কই দেখি দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার চোখ দেখি। এ কি আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলে প্রভু বলে দা চিকিৎসা করছে, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলল মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আবার অহংকার হয় আমি জানি না, যদি অহংকার হয়েছে অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দ সরকারকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। সবাই মাথায় কাপড় নিন, আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে। মায়েরা কিবার জন্ম হয়েছিল জোরে বলুন তো, কার মনে আছে দেখি? রবিবার, রবিবার। আচ্ছা মায়েরা একটু দেখি তো কার কত ক্ষমতা আছে, দেখি কে কেমন জানে মানে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে। আচ্ছা মা দুর্গা দুটো ছেলে গণেশ আর কার্তিক, কে বড় কে ছোট? গণেশ বড় আর কার্তিক ছোট নাকি? গণেশ বড় আর কার্তিক ছোট? দুইটাই বলছে একসঙ্গে, এখন দেখছে দুটোই মানে কেউ বলছে গণেশ বড় কার্তিক ছোট, হ্যাঁ কার্তিক বড় গণেশ ছোট, হ্যাঁ। সে ভোটের সময় হয় না কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খাই, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সবাই হ্যাঁ আর কি আমি দিই। হ্যাঁ কার্তিক বড়, এইদিকে কার্তিক বড়, দেখবেন কার্তিক পুজো কারা কারো বলুন তো, বলুন তো। যাদের ছেলে হয় না তারা বলে হে কার্তিক তোমার মতো যেন একটা সন্তান পাই, নাকি নাকি বলছেন? আচ্ছা কার্তিকের গায়ের রংটা কেমন? কাঁচা সোনার মতো। কার্তিকের কটা মাথা? ষোলোটা, ছোট নয় একটি, আরে ছটা মাথা, কার্তিকের ছটা মাথা সরানন, পঞ্চপ্রদীপ তৈরি হয়েছিল এইদিকে, এখন একটা মাথা, পাঁচটা মাথা পড়ে গেছে, পঞ্চপ্রদীপ তৈরি হয়েছে থেকে। তা এখন যাও অত বড় কথা আর বলে লাভ নেই, কিন্তু মাথায় রাখবেন আপনারা যে কার্তিকের ছটা মাথা সরানন। কার্তিক পুজো আপনারা করবেন কেন? কার্তিকের বাহন কি? সাপ না ময়ূর? ময়ূর। তাহলে কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, কার্তিক হচ্ছে দেব সেনা মানে দেবতাদের সেনাপতি। অসুরদার যখন দেবতার সঙ্গে অত্যাচার করছিল তখন কার্তিক দেব সেনা হয়ে অসুরদেরকে বিতাড়িত করেছিল, বলিরাজার পুত্রকে সংহার করেছিল কে না কার্তিক। সবাই স্মরণ করুন আপনাদের বাড়িতে যাদের বাচ্চা হয় নাই কার্তিকের মতো বাচ্চা হোক, এটা আশীর্বাদ করব সবাই মিলে একসঙ্গে। জন্ম নিচ্ছে কে? রঘুনন্দন। আ হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, সবাই জন্ম নিল
आज भैरव काले जन मनिनो भैरव काले जन मिनो तीर गुणंदो आज मुकुंद जन मिनो सिर गुणंदो आज मुकुंद दासरी ताहा आनंदित मन आहा मुकुंद दासरी ताहा आनंदित ओजे मुकुंद दासरी ताहा आनंदित मन ओजे आनंद धरे ना आनंद धरे ना आनंद धरे ओजे मुकुंद दासेर मने आनंद धरे ना मुकुंद दासेर मने पुत्र बदन हेरे अरे पुत्र बदन हेरे अरे पुत्र बदन हेरे আজ পুত্র বদন হেরে আজ পুত্র বদন হেরে আনন্দ দাসের আজি আনন্দ।